আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম হাঁটতে হাঁটতে নতুন কোনো গ্রামে, শুধুমাত্র আপনাদেরকে গ্রাম বাংলার সৌন্দর্য দেখাতে। সকালবেলা সূর্য উঠছে, দেখুন চারিদিকে হালকা হালকা কুয়াশা, আর এখানে পেয়ে গেলাম প্রায় শুকনো ফুলে ভরা একটি বিল। এখানে নিশ্চয়ই মাছ রয়েছে, কারণ দূরে মাছ ধরার জাল দেখা যাচ্ছে। একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খুব ভালো হতো যদি কাউকে এখানে মাছ ধরতে দেখতে পেতাম, এখানে কি মাছ রয়েছে সেটা জানতে পারতাম। দেখুন একদিকে পানি আর অন্যদিকে সূর্য উঁকি মারছে, আর চারিদিকে হালকা হালকা কুয়াশা অসাধারণ একটি সৌন্দর্য সৃষ্টি করেছে। আরে এদিকে শাপলা ফুল রয়েছে, আমি তো খেয়ালই করিনি। পানা ফুলের সাথে শাপলা ফুল রয়েছে, কি অসাধারণ লাগছে। দেখুন বক পাখি উড়ে যাচ্ছে। এখানে দেখি শাপলা ফুলের মেলা বসেছে। ইস, যদি একটা নৌকা পেতাম। না না, আমি নৌকা চালাতে পারি না। যদি একটা নৌকা ভাড়া পেতাম অথবা নৌকায় চড়ে যদি এই শাপলা ফুলগুলো তুলতে পারতাম, আমার খুব শান্তি লাগতো। ওই দূরে দু একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখুন এজন্য ছবির মতোই সুন্দর মনে হচ্ছে। ছোটবেলায় এরকম ছবি আঁকতাম, এজন্য সেই ছবিগুলো বাস্তব হয়ে গিয়েছে। এখানে খেজুর গাছটি এত অপরূপ লাগছিল, আর দূরে দেখুন কোনো স্থাপত্যর ভাঙা অংশ দেখা যাচ্ছে। বাংলা রূপের খোঁজে আমার চ্যানেলে এটি প্রথম পর্ব ছিল। পর্বটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এখন আমার বাড়ি ফেরার পালা। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।